আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিন যেরকম আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখাই আপনাদেরকে, তো হচ্ছে সারারা ঘাররা ইন্ডিয়ান সব ড্রেসের কালেকশন আমরা আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। তো আজকে হচ্ছে সব থেকে এক্সপেন্সিভ একটা ড্রেস দেখাবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোন ড্রেসটা হচ্ছে এত প্রাইজের। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আজকে এই টাইপের দুইটা ড্রেস দেখাবো। এই হচ্ছে একটা, যেটা হচ্ছে ঠিক একদম মাটি কালার বা হচ্ছে একদম কফি কালার বা বাদামি কালার, যেরকম কালারই বলেন না কেন, এই হচ্ছে এটা লিগেল কালার। আর ঠিক ক্যামেরাতে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনালি হচ্ছে সেম কালারটা, দূর থেকে দেখালেও একই কালারই আসবে। তো এটা প্রাইস হচ্ছে 20,950 টাকা, যেটা হচ্ছে ঘারারা আর পুরোপুরি হচ্ছে লেদার পাত্তি। আর সব থেকে বড় কথা হচ্ছে অনেকেই কমেন্ট করেন আমাদের ফেসবুক পেজেও, মেসেজ দেন যে এত প্রাইস হওয়ার পিছনে কারণ কি। আর এত প্রাইস হওয়ার পিছনে কারণ হচ্ছে এগুলো হচ্ছে লেদার পাতির কাজ করা, আর এই সম্পূর্ণ কাজগুলো হচ্ছে মেশিনের তৈরি। আর এই যে ডিজাইনার প্রোডাক্ট, আসলে প্রত্যেকটা ডিজাইনার প্রোডাক্টের দাম এরকমই হওয়া স্বাভাবিক। তো 20,950 টাকা মাত্র এই ড্রেসটার প্রাইস, আমাদের শোরুমের বাকি ড্রেসগুলোর তুলনায় এটার প্রাইস হচ্ছে অ্যাভারেজ। তো এটা নিচের যে অংশটুকু, এটা হচ্ছে নিচে প্রিন্টের চুন্ডি প্রিন্টের মধ্যে প্রিন্ট, আর এটা হচ্ছে জরি সুতার মাঝখানে গোটাপাতির কাজ করা। তো আপনি বুঝতেই পারছেন এখানে হচ্ছে লেদার পাতি আর তার নিচে হচ্ছে গোটাপাতি, এত সুন্দর একটা ঘাড়ার কাজ করা। উপরে যেই কামিজটা আছে সেটা হচ্ছে সিম্পল, আর নিচে এই হচ্ছে ঘাড়ার অংশ, আর এই হচ্ছে ওন্নাটা, ওন্নাটা হচ্ছে পুরোটাই চুন্ডি প্রিন্টের, যেখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, লেদার পাতির কাজ করা আছে। খুবই সুন্দরভাবে পুরো ড্রেসটা হচ্ছে লেদার পাতির কাজ করা। ওন্নাটা অনেক বড়, যেহেতু একা আমি খুলে দেখাইতে পারতেছি না। তো এটার মধ্যে আরও একটা ড্রেস আছে, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা কাপড়টা হচ্ছে একটু আলাদা। এটা হচ্ছে অর্গ্যানজার মধ্যে হ্যাভিয়ার্স অর্গ্যানজার ড্রেস, আর অর্গ্যানজার হচ্ছে যে কাপড় সেগুলোর মূলত প্রাইস এমনিই বেশি হয়, অর্গ্যানজার গস কাপড়ের দাম এমনিতেই বেশি। আর যেহেতু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, তো ইন্ডিয়ান প্রোডাক্টের দাম অলওয়েজ বেশিই হবে। তো এই হচ্ছে আর একটা ড্রেস, এটাও হচ্ছে একদম সেম লেদার পাতি গোটা পাতির কাজ করা। এটার কাপড়টা হচ্ছে শিফন জর্জেটের মধ্যে, যেটা হচ্ছে পুরোটা সিকোয়েন্সের কাজ করা, আপনি দেখতেই পাচ্ছেন। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা কন্টিনিউ এরকম ড্রেসের কালেকশন আপনাদেরকে দেখাই। সো আর একটু কমের মধ্যে, যেমন এটা হচ্ছে 17,800 টাকার মধ্যে সারারা ড্রেস, এটার কাজগুলো ঠিক আপনাদের সামনেই, গলাতে কাজ করা আছে, এখানে হচ্ছে লেদার পাতির কাজ করা, আর এখানে হচ্ছে গুজরাতি সুতা দিয়ে কাজ করা আছে। আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের, ইন্ডিয়ান অরিজিনাল দিল্লি বুটিক্সের প্রোডাক্ট। তো আমাদের শোরুম থেকে পারচেস করতে চাইলে যমুনা ফিউচার পার্কে এসে গ্রাউন্ড ফ্লোর, ইস্ট কোর্ট এবং নর্থ কোর্ট দুটা শোরুম আছে, যে কোনোটা আসতে পারেন, আমি হচ্ছি নর্থ কোর্টে। সো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের শোরুমে মেট্রো ফ্যাশনে। আর সামনে যেহেতু ওয়েডিং সিজন, শীতকাল উইন্টার সিজন, সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে পারচেস করলে আপনাদের ওকেশনটা হবে ইনশাল্লাহ ভালো। আর এটা কালার কম্বিনেশনটা দেখেন, গোলাপি কালারের হচ্ছে ওন্নাটা দিছে, যেখানে হচ্ছে লেদার পাতির কাজ করা আছে। তো মাত্র 17,800 টাকার মধ্যে এই ড্রেসটা নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে, আর বুক করতে হলে অবশ্যই ফেসবুক পেজের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিতে হবে। তো পরবর্তী যে এক্সপেন্সিভ ড্রেসটার কথা বলছি, ওইটা দেখাচ্ছি, ঠিক আপনার সামনেই আমি নিয়ে আসছি হচ্ছে পরবর্তী লাস্ট, আজকের ভিডিওর লাস্ট ড্রেস। আর এই ড্রেসটা হচ্ছে নিচে জরি সুতার কাজ করা, আর হচ্ছে তার উপরে স্টোন বসানো আছে, যেখানে হচ্ছে পুরো বডির কাজ হচ্ছে একদম সেম এরকম, আর তার নিচে হচ্ছে একটা গোল্ড ফ্রক, আর এটা হচ্ছে আনারকলি। তো এটা হচ্ছে সামনের অংশ, সামনের অংশতে শুধু কাজটা হবে। আর আনারকলির প্যান্ট কীরকম হওয়া উচিত, প্যান্টটা কোথায় হারাই গেল, এই হচ্ছে প্যান্ট, নিচে ঘাড়া সিস্টেম দেওয়া আছে, আর উপরের অংশটা হচ্ছে গোল্ড ফ্রক, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আনারকলি। আর এটার ওন্নাটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, খুবই সুন্দর, যেখানে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে, জরি সুতার কাজ করা আছে। তো 24,950 টাকার মধ্যে পাচ্ছেন হচ্ছে এই ড্রেসটা, যেটা ব্যাট সহ অলমোস্ট 27,000 টাকার মতো আসে। তো এই ছিল ভিউয়ার্স আজকের কালেকশন, দেখা হচ্ছে আগামীকালকে, ইনশাল্লাহ বেটার কালেকশন নিয়ে আসার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে।